আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে স্থবির চলচ্চিত্র অঙ্গন বন্ধ হয়ে আছে। সেন্সর ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের কার্যক্রম অবশেষে বাতিল করে দেওয়া হলো আগের কমিটি। সম্প্রতি দুই বোর্ডের নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অন্যদিকে শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিস্তারিত প্রতিবেদনে দেশের নতুন গণ অভ্যুত্থানের পর রাজনীতি অঙ্গনের সাথে সক্রিয় হচ্ছে চলচ্চিত্র অঙ্গনও। গতকালই নতুন করে গঠন করা হয়েছে সেন্সর, জুরি ও শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড। পুনর্গঠিত তিন বোর্ডে অগ্রাধিকার পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ব্যক্তিরা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 প্রদানের লক্ষ্যে পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য জুরি বোর্ড গঠন করা হয়েছে, যাতে স্থান পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। 13 সদস্যের এই বোর্ডে আরও আছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম ও কণ্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি। মোট 28টি শাখায় এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য ক্ষেত্রের মতো সেন্সর বোর্ড পুনর্গঠনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বোর্ড থেকে বিতর্কিতদের বাদ দিয়ে তরুণদের প্রাধান্য দেয়া হয়েছে এবার। পদাধিকার বলে সদস্য হিসেবে থাকছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি। এর বাইরে রয়েছেন চলচ্চিত্র গবেষক জাকির হোসেন রাজু, নির্মাতা খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, লেখক মোহাম্মদ নাজিমউদ্দিন ও প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল। চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। অন্যদিকে একই দিনে পরপর দুই সরকারি প্রজ্ঞাপনে ঠাঁই পেয়েছেন নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী নওশবা আহমেদ। দুজনের নাম মিলেছে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে। স্থান পেয়েছেন সেন্সর বোর্ডের নতুন কমিটিতেও, যদিও পরবর্তীতে সামাজিক মাধ্যমে সদস্য পদ গ্রহণ করছেন না বলে জানিয়েছেন নির্মাতা নিপুণ। 15 সদস্যের নতুন শিল্পী কল্যাণ ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সংস্কৃতি উপদেষ্টা। এই বোর্ডে জায়গা পেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনক চাপা। বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত 15 বছর তার কোনো গান প্রচার হয়নি বিটিভি ও বেতারে, এমনকি স্টেজ শো করতে গিয়েও পড়েছেন বাধার মুখে। ডাক পাননি সিনেমার জন্য। যমুনা টিভির সাথে এক সাক্ষাৎকারে তিনি জানান, শিল্পীদের স্বার্থ রক্ষার্থে নিষ্ঠার সাথেই নতুন দায়িত্ব পালন করবেন তিনি। অনেকেই বলছেন রাজনৈতিক বিবেচনা কিংবা অন্যায়ের বিরুদ্ধে নিজের কণ্ঠ জারি রাখার ফলে গত সরকারের আমলে অনেক শিল্পী হয়েছেন নিগৃহীত কিংবা সুবিধা বঞ্চিত। তেমনি এবার এই তিন বোর্ডে জায়গা পেয়েছেন শুধু বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় রায়, যে কারণে অন্য শিল্পীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে। নতুন দায়িত্বের পর শিল্পীদের কল্যাণে কতটা কাজ করবেন তারা, তা তো সময় বলে দেবে। মারিও সেন, শোবিজ টুনাইট।